প্রিয় বন্ধুরা, মসজিদে ছবি তোলা ও ভিডিও করা নিষিদ্ধ করল সৌদি সরকার। এ বছরে রমজান মাস উপলক্ষে সৌদি আরবের ধর্ম বিষয়ক মন্ত্রণালয় কয়েকটি আদেশ জারি করেছে, যা আমরা আজকের এই ভিডিওতে আপনাদেরকে জানাব। আপনারা নিশ্চয় জানেন যে সৌদি আরবের বিভিন্ন শহরের বড় বড় মসজিদগুলোতে খুব সুন্দর কণ্ঠে পবিত্র কোরআন তেলাওয়াত করা হয়। প্রত্যেক শহরে বড় বড় মসজিদ আছে যেখানে পাঁচ ওয়াক্ত নামাজ ছাড়াও নিয়মিত তারাবি নামাজ সরাসরি সম্প্রচার করা হয় এবং পরে তা বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করা হয়। কিন্তু বর্তমানে একটি নতুন নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে যে এখন থেকে সেই সব ছবি বা ভিডিও প্রকাশ করা যাবে না। নতুন এই সিদ্ধান্তের পেছনে অনেক কারণ রয়েছে। সৌদি আরবের ধর্ম বিষয়ক মন্ত্রণালয় বলেছে, প্রথমেই আমরা মসজিদের ভেতরে যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে সেই জন্য এটা নিষিদ্ধ করেছি। অর্থাৎ এখন থেকে মসজিদের ভেতরে যেই সিকিউরিটি ক্যামেরা লাগানো থাকে তার মাধ্যমে অথবা মুসল্লিদের মধ্য থেকে কেউ তাদের মোবাইল ফোনে ভিডিও রেকর্ড করতে পারবে না। এই সিদ্ধান্ত এই কারণে নেওয়া হয়েছে কেননা বিগত কয়েক বছর ধরে এই বিষয়ে নানা ধরনের আপত্তি শোনা যাচ্ছিল। কারণ ইদানিং মানুষেরা মসজিদে নামাজ পড়তে গিয়ে মোবাইল ফোনে বিভিন্ন রেকর্ড করে, যার ফলে মানুষের ব্যক্তিগত নিরাপত্তা এবং গোপনীয়তা লঙ্ঘন হওয়ার সম্ভাবনা থাকে। মসজিদের ভেতরে কি আছে, কি হচ্ছে, কতজন মুসল্লি রয়েছে এই সব যদি বাহিরে সম্প্রচার করা হয় তাহলে এটা অনেক সময় সন্ত্রাসী হামলার কারণ হতে পারে এবং বাহিরের সন্ত্রাসী জঙ্গিদের নিকট মসজিদের ভেতরে সব তথ্য সহজে প্রকাশ হয়ে যায়। এইসব ব্যাখ্যা সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন সৌদি আরবের লোকজনের কমেন্টস থেকে জানা যায়। কেন এই নিষেধাজ্ঞা জারি করা হলো তারা তা জানতে চেষ্টা করেছেন এবং এক একজন এক এক রকম মন্তব্য দিচ্ছেন। কর্তৃপক্ষ বলছেন, আমরা মসজিদের অভ্যন্তরের পরিবেশ বাহিরের অন্য সব ধরনের অনর্থক বিষয় থেকে দূরে রাখতে এবং ইবাদতের জন্য উপযুক্ত পরিবেশ বজায় রাখতে এই রমজানে আমরা মসজিদের ভেতর ছবি তোলা এবং ভিডিও করার উপর নিষেধাজ্ঞা জারি করেছি। যে এবার রমজানে মসজিদের ভেতরে ছবি ও ভিডিও তোলা এবং তা সোশ্যাল মিডিয়ায় প্রচার করা যাবে না। আমরা মনে করি যেই আদেশ সৌদি আরবের অন্য সব মসজিদের ক্ষেত্রে এসেছে তা মসজিদুল হারাম এবং মসজিদে নববীর জন্য কার্যকর হবে। এই দুই পবিত্র মসজিদের ভেতরে কাউকে ছবি বা ভিডিও করতে দেওয়া হবে না। কেননা আমরা এখানে প্রায় দেখে থাকি আমাদের মুসলিম মা বোনেরা মুখ খোলা রেখে এখানে চলাফেরা করছে। যখন কেউ তার নিজের ছবি অথবা ভিডিও করে তখন অনেক সময় অন্য গায়রে বা মাহরাম মহিলাদের চেহারা তার ছবি অথবা ভিডিওতে চলে আসে। এভাবে অনেক মহিলাদের ছবি প্রকাশ হয়ে যাচ্ছে যার বিরুদ্ধে বলার কেউ নেই। বন্ধুরা, আপনি যদি সৌদি কর্তৃপক্ষের এই সিদ্ধান্তের সাথে একমত হন তবে অবশ্যই কমেন্ট সেকশনে আপনার মতামত জানাবেন যে হারামিনের ভেতরে মোবাইল ফোনে ছবি তোলা ও ভিডিও রেকর্ড নিষিদ্ধ করা উচিত কি না। এর সাথে ইতিকাফ সম্পর্কেও নতুন ঘোষণা এসেছে। এটা প্রতি বছরের মতোই হবে, তবে গুরুত্বপূর্ণ যে বিষয়ে পরিবর্তন আনা হচ্ছে তা হলো ইতিপূর্বে মসজিদের ভেতরে ইফতারের জন্য তাঁবু বসিয়ে আলাদা স্থান নির্ধারণ করা ছিল, কিন্তু এখন থেকে আর আলাদা কোনো স্থান নির্ধারিত থাকবে না। এখন থেকে মসজিদের ভেতরে মানুষ উন্মুক্ত খোলা স্থানে বসবে বলে জানানো যাচ্ছে, যাতে বোঝা যায় কতজন লোক আছে এবং কি চলছে। আগে মসজিদের ভেতরে বা উঠানে আলাদা জায়গায় তৈরি করে পর্দা লাগিয়ে দেওয়া হতো। খাবার আগে যেমন সাজানো হয়েছিল তেমনই হবে। আর কেউ ইফতারের নামে অনুদান সংগ্রহ করতে পারবে না, কোনো ব্যক্তি বা সংস্থা কেউই এই কাজটি করতে পারবে না। যার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনীয় জিনিসটি হলো আপনি নামাজ অথবা তারাবির নামাজ যাই পড়েন আপনি কোনো ছবি বা ভিডিও করতে পারবেন না। আপনি নিজে এই বিষয়টি খেয়াল রাখার পাশাপাশি ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন, যাতে তারাও এবার রমজানে মক্কা মদিনায় সফর করার ক্ষেত্রে এই বিষয়গুলো খেয়াল রাখে।